প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যাতে কোন রকম স্বজন পোষণের অভিযোগ না ওঠে তার জন্য রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী সার্ভে করার নির্দেশ দিয়েছিলেন তবে সেই সার্ভের পর যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় একইভাবে তালিকা নিয়ে ক্ষোভ দেখা গেল বীরভূমের ইলাম বাজার ব্লকের নাচনসা গ্রামে গ্রামবাসীদের অভিযোগের আঙুল যারা সার্ভে করেছেন তাদের দিকে এবং প্রশাসনের দিকেও যারা তারা বাড়ি পাক আর যারা অপ্রাপ্য তাদেরকে দেওয়া হয়েছে কাউরি দুতলা বিল্ডিং রয়েছে তারা পাচ্ছে কিন্তু তার পাশে রয়েছে এমনই যে একটা ঝুপড়ি ঘর তাকে দেওয়া হচ্ছে না এমন অনেক আদিবাসী ফ্যামিলি এমন অনেক আরও নিচু ফ্যামিলি আছে তাদেরকে দেওয়া হচ্ছে না ইনকোয়ারি করতে এসছে গতকাল আমাদের বিডিও অফিসকে যাওয়া হয়েছে বিডিও বলছে আমরা কিছু জানি না যা জানে সব কিছু আশাকর্মী যারা সার্ভে গিয়েছিল তারা এদিকে সার্ভের যারা এসেছিল তারা বলছে যে না আমরা কিছু জানি না বিডিও জানে কারণ ভিডিও কাছে আমরা লিস্ট পাঠিয়েছি তারপরে কাটছাট করা হয়েছে গ্রামবাসীদের তরফ থেকে জানানো হয়েছে যাদের দুই থেকে তিনটি পাকা বাড়ি রয়েছে তাদের তালিকায় নাম দেখা যাচ্ছে অথচ সত্যি যাদের বাড়ি নেই সংকটের মধ্যে কাটাচ্ছেন তাদের নাম বাদ গিয়েছে তালিকা থেকে এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার গ্রামের বাসিন্দারা নিজেদের এলাকায় ব্যাপক ক্ষোভ দেখান পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ঘটনাস্থলে পৌঁছতে হয় ইলাম থানার পুলিশকে পুলিশের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এমনকি গ্রামবাসীদের এটা অভিযোগ যারা সার্ভে করেছেন তাদের মধ্যে আবার কেউ কেউ নিজেদের নাম তালিকায় রেখে দিয়েছেন আর সত্যিই যারা পাওয়ার যোগ্য তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রামের বাসিন্দারা পুনরায় সার্ভে করার দাবি তুলেছেন এবং যদি সার্ভে না করা হয় তাহলে তারা বৃহত্তম আন্দোলনের পথে নামবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন গ্রামের বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সার্ভে করেছেন এমন একজন ভিআরপি কর্মী অবশ্য এই সকল অভিযোগ অস্বীকার করেছেন বরং তিনি জানিয়েছেন তার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের তালিকায় এলেও তিনি সেই নাম বাদ দেওয়া করিয়েছেন যাতে সত্যিই গরিবরা এই প্রকল্পের সুবিধা পায় পঞ্চায়েত মানে এই বাড়ি সার্ভে করেছি আবাস যোজনা না আমার বাড়ি এসেছিল আমার নামে টুম্পা ঘোষ কিন্তু আমি নামটা কাটিয়ে দিয়েছি কেন আমি আমার পরিবর্তে কোনো গরিব মানুষ পাক আমি আমার বাড়ি আছে আমি বাড়ি নিয়ে কি করবো ওই জন্য আমি বাড়ি না আমি কোনো নাম কাটি আমি কোনো নাম কাটিনি আমি সব বাড়িতেই মানে যাদের মানে গরিব মানুষ তো সব বাড়িতে আমি না মানে কারোর বাড়ি নেই বলেই পাঠিয়েছি আমাদের উপর অত্যাচার হবে বলেই আমি বাড়ি নেই বলি সব গোটা গ্রামকে যে বাড়ি নেই বলে আমরা পাঠিয়েছিলাম তবে এটা আমি নাচুন সাথে আমি সার্ভে করিনি আমি ওই আদিবাসী পাড়াগুলোতে সার্ভে করেছি বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট নিউজ এইটিন লোকাল